আন্টির মজার নাস্তা নিয়ে যাও। বিল বাজে নাকি? বেলে সাউন্ড পাই না তো, দেখো তো আপনি আপনি তো দেখে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা হবে? আরে জ্যামে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ওইটাই তো, যে আমি জন্যই আমি যাই না জানেন, রাস্তায় বের হই না এই কারণে, কোনো দাওয়াতে গেলে এই যে অনেক ঘন্টা বসে থাকতে হয়। মুক্তারে কখন আসছেন? অনেক আরই ভাবি কয় ঘন্টা যে লাগছে, অনেক অনেক জ্যাম। কি বলে কি বলে কি বলে ও নাম ভুলে গিয়েছে, বেশি পরিচিত মানুষের নাম ভুলে যায়। আসসালামু আলাইকুম, আসেন ভাগে আসেন। আসসালামু আলাইকুম ভগবান, সবাই কেমন আছেন? আমরা চলে আসছি আজকে জুয়েল ভৈরব আসে এনে করে ধরতেছি, এই জুয়েল ভৈরব আসে আসছি, তার সঙ্গে আরও ফ্রেন্ড আছে মুক্তা ভাবি, রোকসানা মুক্তা, ও যে বরিশাল থেকে চলে আসছে, আর এই যে মিতু ভাবি, তা আমি মিতু ভাবি একই সাথে আসছি। আমরা অনেক যানজট মানে পার করে আসছি, তখন আর ক্যামেরাটা অন করা হয় না। আর ভাবির সঙ্গে তো দেখা হয়েছে ইয়াসমিন ভাইয়ের বাসায়, প্রবাসীদের ইয়েতে গ্রুপে মিলন মেলায়। তো আজকে আমরা সবাই আসছি আড্ডা দেওয়ার জন্য। তো ভাবি বলতেছিল, ভাবি আবার বরিশাল থেকে আসে চলে যাবে, তো আমরা মিতু ভাবি আর কি আসতেছি। আচ্ছা, আরেকটা আমাদের ফ্রেন্ড আসে, আসলে আমার ফ্রেন্ড, আচ্ছা চেষ্টা করবে, আড্ডা দিব আজকে আসছি, ভাবি বলতেছিল চলে আসছি, এখন এই যে আড্ডা হবে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ঢালেন ঢালেন বেবির জন্য, দেখেন লেবু প্রিয় না ভাবি, অলওয়েজ অ্যালার্জি, ভাবি লাইক করে না। এর আগে কি কি দিয়ে ফেলতাম না দাওয়াতের সময়, বলে আমি লেবু খাই না। হয়ে যাচ্ছে ভাবি, লেমন আমি আবিষ্কার করেছি নাও, আমার আমার রেসিপি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুয়েল ভাবির রেসিপি মোহিত খাচ্ছি, মোহিত স্পেশাল জুস। মজা কি জানেন, এটা খেলে হজম হবে তাড়াতাড়ি, তাই এই জন্যই তুই তো তুই তো সব কিছু আছে। ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, দেখাচ্ছি আমি। হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্কস কোনটা? নিমকি মজা, নিমকি নিমক পুরি, অন্যরকম টেস্ট এটা। বা এটা যখনই আমি বানাই ভাবি কথা ভিডিও তো বলি, ভাবি তো শুনি না কি এটা। হ্যাঁ আপনি বলেন না আমাকে, যে এটা আমি বানাইছি হাতে হাতে বানা, এটা হচ্ছে আপনার, আপনি তো কিনছেন, আপনি 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 আসো তোমরা আন্টি মজার নাস্তা নিয়ে যাও। আসো মানে এই বাটিগুলো দেব, আসো মালিহা, ওরা এসে ব্যস্ত হয়ে পড়েছে গল্প নিয়ে। বলে আমরা তো লম্বা হইনি, আমরা
আমি কিন্তু বন্ধুদের আমার আব্বার সাইজ পাইছি, আমার বোন গুলো দেখছেন তো বিয়ের সময় দেখছেন না, ওরা মোটামুটি লম্বা, কিন্তু সবাই খাটো না, কেউ সবাই লম্বা মনে হয় বন্ধুদেরকে দেখছেন না, সবাই তো লম্বা, আমি ছাড়া সব বোনটা কিন্তু লম্বা, আমি সব বোনটা একটু লম্বা। থ্যাংক ইউ। ছোটবেলায় আমি অত খেলা অল্প অল্প। আচ্ছা এটা হচ্ছে আমার ভাবি আর এটা হচ্ছে আমার ভাবি আমার কিন্তু আমার ভাষণ হ্যাঁ ভাবি তো আসেনি, আমরা তো এসে বেড়াই গেছি। হ্যাঁ এটা এগুলো অনলাইনে কিনছে, বাচ্চারা ড্রয়িং রুমে গল্প করতেছে। মুক্তা ভাবির ছেলে আফিফকে নিয়ে ভাবি বরিশাল থেকে আসছেন, ভাবির তো তিন ছেলে, দুই ছেলে বরিশালে আছে ভাইয়ের সঙ্গে, আর আমার সঙ্গে মিতু ভাবি আসছে, ওনার মাশাল্লাহ তিন মেয়ে আর এক ছেলে, ছেলে বাসায় আসছে ওর এক্সাম, তিন মেয়ে নিয়ে আমরা বেড়াতে আসছি, আর আমি তো এই তো একা আসছি। জুয়েল ভাবির বাসায় জুয়েল ভাবির মেয়েরাও পার্টিতে গেছে, ছোটো মেয়ে আসবে কিছুক্ষণের মধ্যে আসবে, তারপর জুয়েল ভাবির পুরো বাসা মিতু ভাবিকে দেখাচ্ছে। এর আগে ভাবি আসেনি, আজকে ফার্স্ট টাইম আসছে। এর আগে কিন্তু আমি মুক্তা ভাবি মানে রোকসানা ভাবি, আসলে আমরা তো ডাক না মুক্তা ভাবি সবসময় ডাকি, সেটা আমার চলে আসে সবসময়, রোকসানা ভাবি না বললে অনেকে চিনতে পারবেন না, রোকসানা ব্লগার ভাবি। তো উনি আর আমি দুজনে এসে কিন্তু ভাবির বাসায় এর আগে ঘুরে গিয়েছিলাম, একদিন থেকেও ছিলাম, তখন ভাবির পুরো বাসাটা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে আসছি, তো একটু করে আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে, এখন অনেকে নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে, সেই কারণে আর ভাবিকে পুরো বাসা ঘুরে দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো ভাবি খুবই সুন্দরভাবে পুরো বাসাটা গুছিয়ে রেখেছে, সারাক্ষণই ভাবি গুছানোর উপরেই থাকে, নয়তো এত সুন্দর করে প্রপার্টি রাখাটা কিন্তু এত সহজ না। পুরো বাসাটা দেখবেন কত সুন্দর, কোনোখানে কোনো এলোমেলো নেই। প্রথম ভাবি রুম দেখিয়েছি, ডাইনিং স্পেস, ড্রয়িং রুম, তারপর এই এই বেডরুমটা হলো ভাবির মেয়েরা থাকে, তারপর আবার ওদিকে ছোটো মেয়ের রুম আছে, তারপর মেয়েদের জন্য ড্রেসিং রুমও সুন্দর সাজানো। তো সবগুলো রুমই আমি দেখছি, এর আগে এসেছিলাম পুরো বাড়িটা সুন্দর করে আমি ভিডিও করেছিলাম, তো আজকেও ভালো লাগতেছে, ভাবি এবার মিতু ভাবিকে সুন্দর করে দেখাচ্ছে, আমিও দেখতেছি। আসলে সাজানো গুছানো বাড়ি দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? পরিপার্টি বাসা তো সবারই পছন্দ। তো ভাবি একদম খুব সুন্দর সব সময় বরাবরই ভাবি একদম একদম খুবই সুন্দর করে গুছিয়ে রাখেন, সবাই আমরা জানি। তো এই যে ভাবি সবচেয়ে ছোটো মেয়ে তুবা, ও তো এখন বড় হয়ে গেছে, কিছুক্ষণ পরে আসবে, আর বড় দুই মেয়ে ও ওদের মানে ফ্রেন্ডের প্রোগ্রামে গিয়েছে। তা আমরা মেয়েদের ড্রেসিং রুমে বসে গল্প করতেছি। তা আমাদের আরেক ফ্রেন্ড শুভভাবে আসার কথা ছিল, তো ভাবি আসতে পারেনি, ভাবি আসলে সুযোগ করতে পারেনি, পরে কল দিয়েছিল, আমাদের সঙ্গে কথা হয়েছে, ভাবি ছোটো একটা বেবি আছে তো তাকে রেখে আর আসতে পারেনি, সেই জন্য ভাবির সঙ্গে আর আজকে দেখা হলো না। আজকে ভেবেছিলাম আসলে সবাই একসঙ্গে গল্প করব, সেই কারণেই কিন্তু জুয়েল ভাবি আমাদেরকে আসতে বলেছিল। তো আমাদের যে রোকসানা ভাবি আবার বরিশালে চলে যাবে, আবার কবে আসবে, কবে দেখা হবে সেটা আসলে বলা মুশকিল, সুস্থ সুন্দর থাকলে আবারও ঢাকা আসবে, ঢাকা আসলে আমাদের সঙ্গে দেখা হয়, তারপর আমরা যদি বরিশালে যাই তাহলে তো আবার দেখা হবে, একবার তো গিয়ে ঘুরে আসছি।
তো বেশ অনেকক্ষণ বসে আমরা গল্প করছিলাম। গল্প তো আসলে শেষ হয় না, গল্পের শেষ নেই, আর আমরা একসঙ্গে বসলে মনে হয় আমাদের মানে এত কথা যে বলে আর একদিনে শেষ করা সম্ভব হবে না। ওরে মা বাবু, এটা বিয়ে বাড়ির আয়োজন হয়ে গেল না? হ্যাঁ, এত খাবার আল্লাহ মাশাল্লাহ, এত আইটেম করছে কি আর বলবো, 12-13টা আইটেম তো দেখাই যাচ্ছে, এক একটা নাম বলতে মনে হয় না পারবো। চিংড়ি মাছের ভর্তা, সরিষা, তারপর চিংড়ির বড়া, তারপর আবার বড়া দিয়ে কই মাছ রান্না করছে, লাউ শাক, তারপর গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ নারকেল দিয়ে, মানে কয়টা বলবো, অনেক অনেক আইটেম। তো ভালোবেসে মজার মজার খাবারগুলো তৈরি করা হয় ঠিকই, কিন্তু সব আইটেম কিন্তু খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এটা আসলে কেউ বুঝতে চায় না, সবাই চেষ্টা করে যে অনেক আইটেম করার, কিন্তু এত আইটেম কিন্তু একসঙ্গে খাওয়া পসিবল না। তা ভাবি, নারিকেল দিয়ে চিংড়ি ভুনা করেছে সেটা নিলাম, আর যে লাল ভর্তা আর সরিষার ভর্তা দেখে আমার ওইটাই খেতে ইচ্ছে করতেছে। একটু একটু করে ট্রাই করব, কতদূর ট্রাই করতে পারবো জানি না। তারপর এই যে চিংড়ি মাছের বড়া তৈরি করছে, আসলে সব কিছুই মানে লোভনীয় খাবার, সবগুলোই এত মজার মজার খাবার যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো সব কিছু ছেড়ে আমি প্রথমে ভর্তাই নিয়ে নিছি। ভর্তা যারা পছন্দ করে তাদের কিন্তু প্রথমে মানে ভর্তার প্রতি মানে নজর পড়ে, যেটা আমার দেহে মানে মনে হচ্ছিলো যে না, একটু ভর্তা দিয়ে খাবো, এত আইটেম খাওয়া সম্ভব হবে না। মানে কোন কোন দেশে মানে বেশি খায়, সব খাওয়া অনেক মজা হয়েছে। এই সবাই খান ঠিক মতো, আমি আপনাদের জন্য রান্না করছি, যদি না খান তাহলে তো এত রান্না, একটু দিয়ে দাও তো, লবণ খাবো, লবণ দিয়ে যাও, খুব মজা হয়েছে। খাবারের পর মজার ডেজার্ট দেওয়া হয়েছে, তো ভাবি পুডিং কাস্টার্ড বানিয়েছে, তারপর মিঠুর মেয়ে কেক বানিয়েছিলো, সে কেক আনছে, তারপর আমি আইসক্রিম নিয়ে আসছি। তো এখন কেউ আইসক্রিম খেতে চাচ্ছে না, আমার ফ্রেন্ড জুয়েল ভাবির অনেক পছন্দ আইসক্রিম, সেজন্য আনা। তো ভাবির ছোটো মেয়ে যে তুবা চলে আসছে, তা এখন মেয়েরা একসঙ্গে কিছুক্ষণ এই তো আনন্দ করবে। তারপর ভাই একা ছিলেন, তো ভাইকে বললো আপনিও খেয়ে নেন একা একা। তো মুসাকে বলছিল আসার জন্য, মুসা আসলে কাজে মানে ওই ফেসে গেছে মনে হয়, সেই কারণে আসতে পারে না। ভাবি কয়েকবারই কল দিয়েছিল যে মুসা ভাই চলে আসেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, বাচ্চারাও ডেজার্ট খাচ্ছে, তারপর কিছুক্ষণ ওরা একসঙ্গে গল্প করবে, তারপর আমরা আমাদের বাড়ি ফিরে যাব। আমার তো সাহসই নাই চলে নেওয়ার, আমার ডেলি বুঝছেন 50-60 দিন। নানা বলে আরাম প্রিয় বাই বাই, চলো সবাই যাই। তুবা আল্লাহ হাফেজ, আল্লাহ থাকে, আল্লাহ হাফেজ। এখন যাওয়ার পালা, সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।